তুমি যদি চাও তোমার ব্রডব্যান্ডের সাথে কোন কোন এফটিপি সার্ভারের সাথে লিংক আছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। মাত্র 1 মিনিটের ভিডিও, শেষ পর্যন্ত দেখো সবকিছু বুঝতে পারবা। তো তুমি প্রথমে চলে যাবে প্লে স্টোরে এবং এখানে সার্চ করবা Bdix টেস্টার। তুমি যে অ্যাপটা দেখতে পাইতাছো এই অ্যাপটা তুমি ইনস্টল করবা। তারপর ইনস্টল হয়ে গেলে তুমি ওপেন এ ক্লিক করবা। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর তুমি এখানে স্টার্ট টেস্ট এই অপশনটায় ক্লিক করবা। তো স্টার্ট টেস্টে ক্লিক করার পর এই অ্যাপটা কিন্তু কাজ শুরু করে দিবে, অর্থাৎ তোমার ব্রডব্যান্ডের সাথে কোন কোন এফটিপি সার্ভারের সাথে লিংক আছে সেটা তোমাকে খুঁজে বের করে দিবে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সেন্ট দেখাচ্ছে, এটা 100% পর্যন্ত চলবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবা। তো এখন যদি তুমি ভিউতে ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা তোমার ব্রডব্যান্ডের সাথে কোন কোন এফটিপি সার্ভারের সাথে কানেকশন আছে তার একটি পূর্ণাঙ্গ লিস্ট। তো এই এফটিপি সার্ভার কি, কিভাবে কাজ করে, কারা তৈরি করে, তাছাড়া বাংলাদেশের টপ 5 এফটিপি সার্ভার কোনগুলা, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করা আছে, তাহলে তোমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো।